হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি আমেরিকার কার্নিভাল দেখতে। ছোটবেলা থেকেই আমার মেলার প্রতি একটা খুবই আকর্ষণ ছিল। যেখানেই মেলা হতো আমি সেখানেই পৌঁছে যেতাম। যেমন শিলিগুড়ির বৈশাখী মেলা, খাদ্য মেলা, বই মেলা, আমি কোনো মেলাই কখনো বাদ দিইনি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমেরিকায় মেলা দেখতে। আমার শাশুড়ি এখানে আছেন, তোমরা জানো তো, উনি কোনোদিন আমেরিকায় মেলা দেখেনি, তাই ভাবলাম ওনাকে নিয়ে আমরা একটু ঘুরে আসি। চলো তোমাদেরকেও দেখাই যে আমেরিকায় মেলা কেমন হয় এবং আমরা ওখানে কি কি করছি, সঙ্গে থেকো। পৌঁছে গেলাম আমরা কার্নিভালে। বাড়ি থেকে 30 মিনিট ড্রাইভ। এখানে পার্কিং করে আমরা এখন ঢুকে যাচ্ছি মেলার ভেতরে। ঢোকার আগে এখানে আমাদের প্রথমে সিকিউরিটি চেকিং হবে, তারপরে আমরা মেলার ভেতরে ঢুকতে পারবো। পৌঁছে গেছি কার্নিভালে। চলো এখন তোমাদেরকে দেখাই যে কার্নিভালে কি কি করছি আমরা। আজকে বিকেল 5টা থেকে এই মেলাটা শুরু হয়েছে। 3 দিনের জন্যে এই মেলাটা থাকবে, শুক্র, শনি এবং রবিবার। তো যেহেতু আজকে প্রথম দিন, আমি ভেবেছিলাম যে এই টাইমে হয়তো একটু ভিড়টা কম থাকবে, তাই আমরা আজকে চলে এসেছি মেলা দেখার জন্য। এদিকটাতে আছে সমস্ত অ্যাডাল্টদের জন্য অ্যাক্টিভিটিস। এসব দেখেই আমার ছোটবেলার বৈশাখী মেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বাবা মা বন্ধু বান্ধবদের সাথে মেলায় ঘুরতে যেতাম, আর মেলায় গিয়ে আমার প্রথম বায়না হতো আমাকে ক্যান্ডি ফ্লস, যেটা নাকি আমরা শিলিগুড়িতে বুড়ির চুল বলতাম, সেটা কিনে দেওয়া। মেলার আরেক পাশটাতে রয়েছে এরকম ছোট ছোট দোকান, যেখানে জামা কাপড়, গয়নাগাটি, পুতুল সব কিছুই রেখেছে। এবার আমরা চলে যাচ্ছি বাচ্চাদের অ্যাক্টিভিটিসের দিকে, কারণ আমার ছেলেটাকে আমার খুব ইচ্ছে যে ওকে সব অ্যাক্টিভিটিসগুলো করাবো, কারণ আমিও ছোটবেলায় খুব এক্সাইটেড থাকতাম সমস্ত মেলার অ্যাক্টিভিটিস করবার জন্য। এদিকে রয়েছে সমস্ত খাবারের স্টলগুলো, এখানে বিভিন্ন ধরনের মেক্সিকান, ইটালিয়ান, চাইনিজ, ইথিওপিয়ান সমস্ত খাবারের স্টল আছে। পৌঁছে গেছি বাচ্চাদের অ্যাক্টিভিটিসের দিকটাতে। এখানে এসে দেখলাম, পৌঁছে গেলাম বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জায়গায়। সাত্তকের থেকেও আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখে, কারণ সাধারণত এখানে এই সমস্ত অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র সামার টাইমে এই কার্নিভালের সময় এত ধরনের অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া যত অ্যামিউজমেন্ট পার্ক আছে এখানে, সেখানে এরকম অ্যাক্টিভিটিস আছে। দাঁড়িয়ে পড়লাম টিকিট কাটবার জন্যে। এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য 3টে বা কখনো 4টে করে টিকিট লাগবে, তো এটা ডিপেন্ড করছে অ্যাক্টিভিটিসের ওপরে। তো আমি এখানে ওর জন্য 10খানা টিকিট কিনে নিলাম। এখানে প্রত্যেকটা টিকিট $1 করে, মানে ইন্ডিয়ার টাকায় একটা টিকিট $80। সব জায়গাতেই লম্বা লাইন পড়ে গেছে। ফাইনালি আমার ছেলের টার্ন এসে গেছে। ও প্রথমেই চুজ করেছে গাড়ির খেলা। ওর যেহেতু গাড়ি খুবই পছন্দ, তাই ওর প্রথম চয়েস হলো গাড়ি। হোল্ড ইট টাইটলি, ওকে? ফলে
আভিয়ানকে এবার একটু কোলে নিয়ে নিলাম। ও অনেকক্ষণ স্ট্রোলারে বসেছিল, তো ওর আর ভালো লাগছিল না। ছেলেরও সমস্ত অ্যাক্টিভিটিস কমপ্লিট। এবার চলে এলাম মেলার আরেক সাইডে। এখানে আছে সমস্ত বাচ্চাদের খেলাগুলো, যেমন বন্দুকের খেলা, বেলুনের খেলা, জলের অনেক ধরনের খেলা আছে। তো আমার ছেলে বসে পড়ল একটা রেসিং গেমে। এখানে প্রত্যেকটা খেলার জন্য $5, মানে ইন্ডিয়ার টাকায় একটা খেলা $400 করে। দেখা যাক ও কিছু প্রাইজ পায় কি না। ও যেহেতু গেমটাতে ফার্স্ট হয়েছে, তাই এই ডগিটা ওখান থেকে ও প্রাইজ পেয়েছে। মেলার এই পাশটাতে মিউজিক প্রোগ্রাম হচ্ছে, সবাই বসে ডিনার করছে, মিউজিক এনজয় করছে। সত্যি খুব সুন্দর পরিবেশ। এবার আমরা চলে এসেছি একটা ফ্যামিলি গেম খেলতে, বিঙ্গো গেম। আমরা চারজন মিলেই বসে পড়েছি গেমটা খেলার জন্যে। জাস্ট মেলাতে এসেছি, একটু মজা করব, তাই ভাবলাম যে আমরা চারজন মিলে একটা গেম খেলি। আমার শাশুড়ি কিছুতেই খেলতে চাইছিল না, আমরা জোর করে ওনাকে খেলতে বসিয়ে দিয়েছি। যেহেতু কোভিডের পর এটা আমাদের প্রথম মেলা, তাই খুব তাড়িয়ে তাড়িয়ে সব কিছু আমরা উপভোগ করলাম। এখন আস্তে আস্তে মেলায় ভিড় বাড়তে শুরু করেছে। আভিয়ান যেহেতু দেখতে সব কিছু খুব ভালোবাসে, তাই ওকে স্ট্রোলার থেকে একটু কোলে নিয়ে নিলাম। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা ফিরে যাব, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখনও এখানে যেহেতু কোভিড আছে, তাই আমার ছোটোটাকে নিয়ে এখানে থাকাটা আর আমরা সেফ মনে করছি না, তাই আমরা ডিসাইড করলাম যে এখন আমরা ফিরে যাব। তো তোমাদের কেমন লাগলো ইউএসএর কার্নিভাল আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো। টাটা।